নবুয়তের দশম বছরে নবীজি দুনিয়া থেকে বিদায় হওয়ার 81 দিন আগে হজের সময় নবীজি 1.5 লক্ষ কোন কোন সিরাত প্রণেতা বলেছেন 1.5 লক্ষ কেউ কেউ বলেছেন 1 লক্ষের কিছু অধিক কেউ কেউ বলেছেন 1.5 লক্ষ তবে সংখ্যা গরিষ্ঠদের মতামত হলো 1.5 লক্ষ 1 লক্ষের অধিক সাহাবী নিয়ে নবীজি এবার হজে অংশ গ্রহণ করলেন নয় জিল হজ হচ্ছে ইয়াউমে আরাফা আরাফার দিন আর আরাফার দিন হলো হজের দিন নয় জিল হজ দুপুর বেলা সূর্য পশ্চিম আকাশে যখন কিছুটা ঢলে গেল নবীজি তখন তার উটনীর উপরে আরোহণ করে জাবালুর রহমতের চূড়ার উপরে দাঁড়িয়ে তিনি তার সাহাবীদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ ভাষণ খুতবা আরম্ভ করলেন শেষ সময়ে উম্মতকে প্রয়োজনীয় যে দিক নির্দেশনা দেওয়া দরকার সেই দিক নির্দেশনাগুলো তিনি দেওয়া আরম্ভ করলেন যেটাকে আমরা সবাই বিদায় হজের ভাষণ নামে জানি নবীজি সেই বক্তব্য ছিল আকারে খুব ছোট কিন্তু বক্তিতার মর্মার্থ ছিল অত্যন্ত গভীর নবীজির সেই অল্প সময়ের বক্তিতা যদি গবেষণা করা হয় হাজার হাজার পৃষ্ঠার কিতাব লেখা যাবে সুবহানাল্লাহ এত সুন্দর বক্তিতা আল্লাহর নবী যখন কথা বলতেন মন্ত্রমুগ্ধের মতো সবাই তার বক্তব্য শুনত এত মিষ্টভাষী ছিলেন এত সুন্দর শব্দ চয়ন করে মাধুর্যময়ী ভাষায় কথা বলতেন তার কথায় সবাই আকৃষ্ট হয়ে যেত আমরা নবীজির উম্মত আমরা বক্তৃতা দেওয়ার সময় অনুসরণ করব আমাদের নবীকে এই যে মাহফিলে যখন দেখবেন যে কোনো হুজুর যখন ওয়াজ আরম্ভ করে বক্তৃতা আরম্ভ করে নবীজির তরিকায় নবীজির অনুসরণ করে বক্তৃতা দেয় প্রথমে আল্লাহর হামদ আল্লাহর প্রশংসা করে এরপরে নবীজির উপরে দুরুদ পড়ে তারপরে আলোচনা আরম্ভ করে ঠিক কিনা কিন্তু আমাদের দেশে অনেক মানুষ আছে বক্তৃতার শুরুতে আল্লাহর প্রশংসা নাই তার নেতা আর তার নেতার 14 গোষ্ঠীর প্রশংসা করতে করতে 2-4 মিনিট চলে যায় এমন চামচামি চামচামি করতে করতে তার 2-4 মিনিট সময় চলে যায় অথচ নবীজি বক্তৃতা করতেন প্রথমেই আল্লাহর প্রশংসা করতেন সুবহানাল্লাহ পৃথিবীতে আপনি যে কারো প্রশংসা করলে আপনার ফায়দা নাই যার প্রশংসা করবেন তার ফায়দা আছে মনে মনে সে খুশি কিন্তু আপনি যখন আল্লাহর প্রশংসা করেন আল্লাহ তখন খুশি হয়ে আপনার মর্যাদা বাড়িয়ে দেন আপনার গুনাহ আল্লাহ maaf করে দেন সুবহানাল্লাহ ফায়দাটা কার জোরে বলেন ফায়দাটা কার অনেকে আছে বক্তৃতার স্টাইলও জানে না আউযু বিল্লাহ বিসমিল্লাহ সিরিয়াল ঠিক থাকে না বিসমিল্লাহির রহমানির রহিম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম আবার মাঝখান থেকে শব্দ মাইনাস হয়ে যায় আপনাদের পাশের এলাকায় হয়েছে বিসমিল্লাহির রহিম আবার অনেকে আছে শুদ্ধ করে সালামও দিতে পারে না কয় আসসালামু আলাইকুম সালামু আলাইকুম সামা আলাইকুম যারা জনগণের খেদমতের উদ্দেশ্য নিয়ে জনগণের সামনে এসে শুদ্ধ করে সালাম দিতে পারে না জনগণের খেদমতে আসার কোনো যোগ্যতা তার নাই তার উচিত আগে জনগণকে সুন্দরভাবে সম্বোধন করা মুখের ভাষা দিয়ে পৃথিবীকে জয় করা যায় আপনি যে সালাম দিচ্ছেন এখানে উলামা মাশায়েখ বসে আছেন সালাম অর্থ হলো শান্তি আর সাম মানে হলো মৃত্যু আপনি জনগণের সামনে দাঁড়িয়ে সালামের নামে ফাইজলামি করলেন সালাম আলাইকুম এর অর্থ হলো তোরা সব মরে যা আমি যেগুলো বললাম এর সাথে বাস্তবতার কি মিল আছে আমরা কোথায় ছিলাম মনে আছে তো বিদায় হজের ভাষণ 1 লক্ষ সাহাবী নবীজির সামনে নবীজি তার ভাষণ আরম্ভ করলেন এত সুন্দর বক্তব্য দিলেন সংক্ষিপ্ত সময়ে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দিলেন বক্তৃতা শেষ করার পরে নবীজি সাহাবীদেরকে বললেন আনতুম তুসআলুনা আননি আমার ব্যাপারে কিয়ামতের দিন আল্লাহ তোমাদেরকে জিজ্ঞেস করবেন
কিয়ামতের দিন প্রত্যেক নবী রাসূলদেরকে জিজ্ঞেস করা হবে তাদের দায়িত্ব সম্পর্কে আবার উম্মতকেও জিজ্ঞেস করা হবে নবী রাসূলগণ তাদের দায়িত্ব উম্মতের কাছে পৌঁছে দিয়েছেন কিনা এজন্য আল্লাহ কোরআনে কারীমে সূরা আরাফের 6 নম্বর আয়াতে বলেছেন ফালানাসআলান্না আল্লাযীনা উরসিলা ইলাইহিম ওয়া লানাসআলান্নাল মুরসালিন যাদের কাছে আমি রাসূল পাঠিয়েছি তাদেরকে জিজ্ঞেস করা হবে নবী রাসূলগণ কিংবা নবী রাসূলগণের ওয়ারিসরা যখন তোমাদেরকে দাওয়াত দিয়েছে তাদের সাথে তোমরা কেমন আচরণ করেছো দাওয়াত পাওয়ার পরে নবী রাসূলদেরকে পাগল বলেছো তাদেরকে জাদুকর বলেছো তাদেরকে কি গালিগালাজ করেছো ঠাট্টা ব্যঙ্গ উপহাস করেছো নাকি তাদের দাওয়াত গ্রহণ করেছো জিজ্ঞেস করবেন কিয়ামতে কি আল্লাহ জিজ্ঞেস করবেন নবী রাসূলগণের ওয়ারিস এই জামানায় নবী রাসূল আসবেন না ইন্নাল উলামা আওয়ারাসাতুল আমবিয়া উলামায়ে কেরাম হলেন নবীর ওয়ারিস কিয়ামতের দিন আপনাকে জিজ্ঞেস করা হবে নবী রাসূলদের রেখে যাওয়া সেই আমানতের দায়িত্ব যখন তোমাদের কাছে পৌঁছে দেওয়া হয়েছে যখন তোমাদেরকে কোরআন সুন্নাহর দাওয়াত দেওয়া হয়েছে তখন তোমরা তাদের সাথে কেমন আচরণ করেছো এক গুষ্টি বলবে আমরা তাদের কথা মনোযোগ দিয়ে শুনতাম তাদের সোহবতে থাকতাম আলেমদেরকে সম্মান করতাম আলেমদের সাথী হতাম আরেক গুষ্টি বলবে যেখানেই আমরা মোল্লা পেয়েছি সেখানেই আমরা মোল্লাদেরকে গালি দিয়েছি এরকম মানুষ তো আমার সমাজে নাই যেখানে আমরা দাড়ি টুপি দেখেছি গালি গালাজ করেছি যেখানে আমরা বড় বড় উলামা দেখেছি ধরে ধরে জেলখানায় ভরে রেখেছি যে যেমন কর্ম করেছে সে তেমন ফল পাবে কিয়ামতের দিন বিচারক হবেন যিনি গলার আওয়াজ বড় করে সবাই বলেন তিনি কে আল্লাহ নবীজি সাহাবীদেরকে বললেন আনতুম তুসআলুনা আননি কিয়ামতের দিন আল্লাহ যখন আমার ব্যাপারে তোমাদেরকে জিজ্ঞেস করবেন তখন তোমরা আল্লাহর কাছে কি জবাব দিবে আহারে আমার নবী দায়িত্বের ব্যাপারে কত সচেতন ছিলেন আল্লাহর কোরআন পাওয়ার পরে তিনি দিনে রাতে মানুষকে দাওয়াত দিয়েছেন রক্ত দিয়েছেন দান মুবারক শহীদ হয়েছে এত কষ্ট করে দায়িত্ব আঞ্জাম দিয়ে দুনিয়া থেকে যাওয়ার কিছুদিন আগে সাহাবীদের থেকে সাক্ষ্য আদায় করে নিচ্ছেন তিনি বলছেন যখন আল্লাহ তোমাদেরকে জিজ্ঞেস করবেন আমি তোমাদের কাছে ঠিকঠাক আমার দায়িত্ব পৌঁছে দিয়েছি কিনা তখন তোমরা কি জবাব দিবে নবীজি সাহাবীদেরকে যখন প্রশ্ন করলেন এক লক্ষের অধিক সাহাবী সকল সাহাবীরা সমস্বরে তখন বললেন নাশহাদু আন্নাকা কদ বাল্লাগতা আমরা সাক্ষ্য দিব আমরা এখানেই সাক্ষ্য দিচ্ছি আল্লাহর দেওয়া দায়িত্ব আপনি 100% ফুলফিল আদায় করেছেন আল্লাহু আকবার যে দায়িত্ব দিয়ে আল্লাহ আপনাকে পাঠিয়েছেন সে দায়িত্ব আপনি পালন করেছেন আমাদের কাছে নবুয়ত আর রিসালাতের পয়গাম পৌঁছে দিয়েছেন আপনাকে যে দায়িত্বের আমানত দেওয়া হয়েছে আদ্দাইতাল আমানা আপনি সেই আমানত আদায় করেছেন ওয়া নাসাহতাল উম্মা এবং আপনি আপনার উম্মতকে সুন্দর সুন্দর নসিহত করেছেন নবীজি সাহাবীদেরকে জিজ্ঞেস করলেন সাহাবীরা সাক্ষ্য দিলেন আল্লাহর নবী তার হাতের আঙ্গুল আকাশের দিকে উঁচু করলেন মাথাটা আকাশের দিকে রেখে এই আঙ্গুলটা আসমানের দিকে উঁচু করে তিনি তিনবার বললেন আল্লাহুম্মা শাহাদ আল্লাহুম্মা শাহাদ আল্লাহুম্মা শাহাদ তিনবার বললেন হে আল্লাহ তুমি সাক্ষী থাকো হে আল্লাহ তুমি সাক্ষী থাকো হে আল্লাহ তুমি সাক্ষী থাকো আমার সাহাবীরা সকলেই জবাব দিয়েছে আমাকে দেওয়া দায়িত্ব আমি সঠিকভাবে পালন করেছি সুবহানাল্লাহ বলবেন না নবীজি সাইয়েদিনা বিলাল রাদিয়াল্লাহু আনহুকে ডাকলেন ডেকে বললেন বিলাল আজান দাও বিলাল রাদিয়াল্লাহু আনহু আজান দিলেন এরপরে নবীজি জোহর এবং আসরের নামাজ সাহাবীদেরকে নিয়ে জামাতের সাথে কসর করে আদায় করলেন হজের দিনে ইয়াউমে আরাফার দিনে নামাজকে কসর করে দুই রাকাত করে আদায় করতে হয় কসর করে নামাজ আদায় করলেন নামাজ যখন শেষ হলো আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে আয়াত নাজিল করলেন আল্লাহ বললেন ও নবী আপনি সাহাবীদের থেকে সাক্ষী নিয়েছেন তারাও সাক্ষী দিয়েছে আপনি দায়িত্ব সঠিকভাবে পালন করেছেন আমি আল্লাহও সাক্ষী দিলাম
আপনার দায়িত্ব যথাযথভাবে আপনি পালন করেছেন আর যে দায়িত্ব দিয়ে পাঠালাম এই দায়িত্ব আজকে কমপ্লিট হলো যে দিনের দাওয়াত দিয়ে যে দিন প্রচার প্রতিষ্ঠার মহান দায়িত্ব দিয়ে আপনাকে পাঠিয়েছি এটাও আজকে সম্পূর্ণ হলো আমি আল্লাহ আজকে আরাফার দিবসে আয়াত নাজিল করে জানিয়ে দিলাম তখন আল্লাহ এই আয়াতটা নাজিল করলেন পরে নাল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিআমতি ওয়া রাদীতু লাকুমুল ইস তাহলে কোন দিন কোন পরিস্থিতিতে আয়াত নাজিল হয়েছে আমরা কি বুঝতে পেরেছি বুঝতে পেরেছেন সবাই পেছনে যারা তাদের কি ঠান্ডা বেশি লাগে সবাই বুঝছেন তো তাহলে আয়াত নাজিল হয়েছে আরাফার দিন জোরে বলেন তো কোন দিন আপনার কি কষ্ট করে সবাই আরেকবার বলবেন কোন দিন যেদিন নবীজি আরাফার দিবসে উপস্থিত হয়েছিলেন ওই দিনটা ছিল আবার ইয়াউমুল জুমুআ জুমার দিন রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা তিনি একবার আয়াত তেলাওয়াত করলেন ওয়ান্দাহু ইয়াহুদিয়ু তার পাশে একজন ইয়াহুদি ছিল ওই ইয়াহুদি যখন তার কণ্ঠে আয়াতের তেলাওয়াত শুনল সে তখন বলল লাউ উনজিলাত আলাইনা হাদিহি আয়া লাতাখাযনা ইয়াউমাহা আইদা এই আয়াত যেদিন আপনাদের উপরে নাজিল হয়েছে এই আয়াত যদি আপনাদের উপরে নাজিল না হয় আমাদের ইহুদি জাতির উপরে নাজিল হতো তাহলে ওই দিনটাকে আমরা ঈদের দিন বানিয়ে ফেলতাম রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা তিনি তখন ইহুদিকে জবাব দিলেন ও ইহুদি শোনো ফা ইন্নাহা নাযালাত ফি ইয়াউমিন ঈদাইন ফি ইয়াউমিল জুমআতি ওয়া ইয়াউমি আরাফা ও ইহুদি শোনো আমরা এই দিনটাকে ঈদের দিন বানানো লাগবে না এই আয়াত যেদিন নাজিল হয়েছে সেই দিনটা ছিল দুইটা ঈদের দিন একটা দিন হলো আরাফার দিন এটাকে তিনি ঈদের দিন কেন বলেছেন কারণ আরাফার দিবসে আল্লাহ বহু সংখ্যক গুনাহগারদেরকে মাফ করে দেন তো যেই দিন আল্লাহ তাআলা গুনাহগারদেরকে মাফ করে দেন সেই দিনটা ঈমানদারের জন্য দুঃখের দিন না সুখের দিন আনন্দের দিন না দুঃখের দিন এটাই আনন্দের দিন ঈদের দিন আর যেদিন এই আয়াত নাজিল হয়েছে সেটা ছিল জুমার দিন হলো সপ্তাহের শ্রেষ্ঠ দিন সাইয়্যিদুল আইয়াম ইয়াউমুল জুমআ সারা সপ্তাহের সেরা দিন হলো জুমার দিন হাদিসে নবীজি এই দিনটাকে বলেছেন সাপ্তাহিক ঈদের দিন এজন্য তিনি ইহুদিকে জবাব দিলেন দুই ঈদ অর্থাৎ ইয়াউমে আরাফা আর ইয়াউমুল জুমআ দুই ঈদের দিনে এই আয়াত নাজিল করেছেন কে যেই দিনে আয়াত নাজিল হয়েছে সেই দিনটা হলো আরাফার দিন আর আরাফার দিন হলো বছরের সবচাইতে গুরুত্বপূর্ণ দিন পাঁচটি কারণে আরাফার দিন বছরের সেরা দিন জুড়ে বলেন কয়টা কারণ এক নাম্বার হলো 365 দিনের মধ্যে শ্রেষ্ঠ দিন হলো আরাফার দিন যদি আপনাদেরকে জিজ্ঞেস করা হয় সারা বছরের সবচাইতে শ্রেষ্ঠ মাসের নাম কি তাহলে আপনারা সবাই বলবেন সেই মাসের নাম হলো রমজান মাস যেই মাসটা আমাদের সামনে সমাগত আল্লাহ আমরা দোয়া করছি আপনি আমাদের সবাইকে রমজান পর্যন্ত পৌঁছে দেন বলেন আমিন যদি আবার জিজ্ঞেস করা হয় মাসের মধ্যে যদি রমজান শ্রেষ্ঠ হয় তো মাসের যে 30 দিন আছে এই 30 দিনের যে সপ্তাহগুলো ভাগ করা সপ্তাহের শ্রেষ্ঠ দিন কোনটা সেটাও আমরা জানি সেটা হলো জুমার দিন এবার যদি প্রশ্ন করা হয় সারা বছরের 365টি খুচরা রাতের মধ্যে কোন রাত শ্রেষ্ঠ রাত তো সবাই উত্তর দিবে সেই রাতটা হলো শবে বরাত না লাইলাতুল কদর কারণ কোরআনে বলা হয়েছে লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর একটা রাত হলো হাজার মাসের চাইতে উত্তম সুবহানাল্লাহ ক্যালকুলেটরে হিসাব করবেন হাজার মাস সমান হলো 83 বছরের উপরে তার মানে হলো 83 বছর 4 মাস বা 6 মাস 83 বছর 4 বা 6 মাসে একটা না অনবরত ইবাদত করলে যে পরিমাণ সওয়াব হয় কোনো বান্দা বা বান্দি যদি রমজানের শেষের দশকে বেজুর রাতগুলোকে তালাশ করে সে যদি লাইলাতুল কদর পেয়ে যায় যদি নসিব হয়ে যায় কদরের এক রাতের ইবাদত 83 বছর 4 মাসের ইবাদতের সমান হয়ে যাবে
তাহলে 365 রাতের মধ্যে শ্রেষ্ঠ রাত লাইলাতুল কদর খেয়াল করে শুনেন শ্রেষ্ঠ মাস রমজান তারপরে সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমার দিন শ্রেষ্ঠ রাত হলো কদরের রাত চার নাম্বার পয়েন্ট হলো সারা বছরের খুচরা দিনের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ দিন হলো আরাফার বলেছিলাম পাঁচটি কারণে আরাফার দিন এত গুরুত্বপূর্ণ নাম্বার 1 এটা সারা বছরের শ্রেষ্ঠ দিন নাম্বার 2 দুই নাম্বার হলো এই দিনে আল্লাহ ইসলামের নিয়ামতকে পূর্ণ করেছেন দিনকে আল্লাহ পরিপূর্ণতা দিয়েছেন এমন কি আল্লাহ তাআলা এই দিনে ইসলামকে মনোনীত বিধান হিসাবে ডিক্লারেশন দিয়েছেন এই জন্য এই দিনটা এত গুরুত্বপূর্ণ তিন নাম্বার কারণ হলো এটি এমন দিন গোটা দুনিয়া থেকে হাজী সাহেবরা আরাফার দিবসে আরাফার মাঠে আহারে বান্দার এত কাপ আহারে বান্দার এত টাকা পয়সা গাড়ি বাড়ি সবই আছে কিন্তু আরাফার ময়দানে হাজির হয় কয় টুকরা কাপড় পরে এটা জানেন না আপনারা কয় টুকরা দুই টুকরা কাপড় পরে বান্দা হাজির হয়েছে উস্কো খুস্কো চুল ধুলোবালি মাখা ধুলাবালি মাখা বদনে সেখানে হাজির হয়েছে কিন্তু যারা সেখানে যেতে পারে না তারাও যেন এই দিন আল্লাহর ক্ষমা পায় তারাও যেন এই দিন আল্লাহর অনুগ্রহ পায় এজন্য আল্লাহর হাবিব বলেছেন এই দিনে যারা হজে যেতে পারে না তারা যদি তাদের এলাকায় বাড়িতে থেকেও আরাফার দিবসে রোজা রাখে নবীজি বলেছেন সিয়ামু ইয়াউমা আরাফাতা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলা ওয়াস সানাতাল্লাতী বাদা যে ব্যক্তি আরাফার দিবসে রোজা রাখবে আরাফার দিবসের রোজার কারণে আল্লাহ তার পূর্ববর্তী এবং পরবর্তী অর্থাৎ দুই বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিবে তাহলে আরাফার দিনের দাম কম না বেশি চার নাম্বার নবীজি বলেছেন এই দিনটা হচ্ছে এমন একটা দিন আরাফার মাঠে যারা যায় তাদের জন্য দামি যারা যেতে পারে না তাদের জন্য দামি কারণ নবীজি বলেছেন মা মিন ইয়াউমিন أكثر من أن يوتق الله فيه عبدا من النار من يوم عرفة عرفة دبوش الله اتو شنكو গুনাহগার কে মাফ করেন বছরের অন্য কোন দিনে আল্লাহ এত সংখ্যক গুনাহগার কে মাফ করেন না আল্লাহ তাআলা সেদিন বান্দাদের নিকটবর্তী হন আর ফেরেশতাদের কে ডেকে গর্ব করে বলেন ফেরেশতারা তাকিয়ে দেখ এই বান্দা বানাতে আমাকে নিষেধ করেছিলি কিন্তু দেখ তার এত টাকা পয়সা ধন দৌলত সব রেখে দিয়ে দুই টুকরা কাপড় পরে সেখানে হাজির হয়েছে আমার অনুগ্রহ তালাশ করছে অন্য দিকে যারা আসতে পারে নাই তারাও রোজা রেখে তারা আমার ক্ষমা অনুগ্রহ তালাশ করছে এই বান্দাদের জন্য আমার গর্ব হয় ফেরেশতারা তোরা সাক্ষী থাক আজকের দিবসে আমার বান্দা বান্দিরা আমার কাছে যা চাইবে তাদের চাওয়া আমি পূরণ করে দিব নাম্বার 5 আরাফা দিবসের 5 এবং সর্বশেষ বৈশিষ্ট্য হলো আরাফা দিবসের দোয়া হলো শ্রেষ্ঠ দোয়া নবীজি বলেছেন খায়রুদ দোয়া ইদুআ ইয়াউমে আরাফা আরাফার দিবসের দোয়া হলো শ্রেষ্ঠ দোয়া এই দিনের দোয়া আল্লাহ ফিরায় দেন না এই যে আমরা আরাফা দিবসের মোট কয়টা বৈশিষ্ট্য জানলাম পাঁচটা এত ফজিলতপূর্ণ দিন আরাফার দিন আরাফার দিবসে এই আয়াত যে আয়াত নিয়ে আজকে আমরা আলোচনা করছি এই আয়াতটা যিনি নাজিল করেছেন গলার আওয়াজ বড় করে সবাই বলেন তিনি কে এবার আসুন তো এই আয়াতের ভেতরে কি মেসেজ দেওয়া হয়েছে সেটা আমরা জেনে নেই এবং কিছু শিক্ষা নিয়ে বাড়ি যাওয়ার সিদ্ধান্ত নিয়ে আমরা শুনি পারবো না ইনশাআল্লাহ এই আয়াতে তিনটা অংশ আছে কয়টা অংশ তিনটা আর একটু জোরে বলতে পারবেন তিনটা এক নাম্বার এখন অমনোযোগী হয়ে না দয়া করে খুব খেয়াল করে শুনেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম আজ আজকের এই দিনে তোমাদের জন্য তোমাদের দিনকে আমি পরিপূর্ণ করলাম কমপ্লিট করে দিলাম পরিপূর্ণ করে দিলাম এখন প্রশ্ন হলো আমাদেরকে যে দিন আল্লাহ দিয়েছেন সেই দিনের নাম কি এটাও কইতে পারলেন না কবরে এই বিষয়ে আমাদেরকে প্রশ্ন করা হবে কি হবে না প্রথম প্রশ্ন আমার রব্বুকা দ্বিতীয় প্রশ্ন করা হবে মা দিনুকা তোমার দিন কি তাহলে এই প্রশ্নটা কবরের ভেতরে আছে না নাই আল্লাহ বলছেন তোমাদের জন্য এই দিনকে আমি পরিপূর্ণ করলাম এখন আল্লাহর কাছে মনোনীত দিন কোনটা আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলছেন সূরা আলে ইমরানের
19 নম্বর আয়াতে বললেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম নিশ্চয় আল্লাহর কাছে মনোনীত একমাত্র বিধান হলো ইসলাম পৃথিবীর প্রথম নবী আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আখেরি নবী আমাদের নবী রাহমাতাল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত আল্লাহ যত নবী রাসূল পাঠিয়েছেন সকল নবীদের দিন ছিল ইসলাম আরো আস্তে বলেন ইসলাম আরো আস্তে বলেন ইসলাম আপনাদের কি সন্দেহ হয় না অনেকে বলে মুসা নবী নাকি ইহুদি ধর্মের দাওয়াত দিয়েছেন ঈসা নবী নাকি খ্রিস্টান ধর্মের দাওয়াত দিয়েছেন যারা এটা বলে তারা অজ্ঞ তারা এটা জানে না পৃথিবীর সকল নবীদের দিন ছিল একটা সেই দিনের নাম হলো ইসলাম ইসলাম আমাদের জাতির পিতা নাম কি তিনি কি জোর করে জাতির পিতা হয়েছেন না তাকে জাতির পিতা যিনি বানিয়েছেন গলার আওয়াজ বড় করে সবাই বলেন তিনি কে আল্লাহ আল্লাহ তাআলা বলেছেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুম মুসলিমিন তোমাদের মিল্লাতের পিতা হলেন ইব্রাহিম তিনি তোমাদের নাম রেখেছেন মুসলমান এখানে হুয়ার ফাইল কোন কোন মুফাসসির বলেছেন আল্লাহ কোন কোন মুফাসসির বলেছেন ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের নাম রাখা হয়েছে মুসলমান আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম তিনি ইহুদিও ছিলেন না খ্রিস্টানও ছিলেন না তিনি যে মুসলমান ছিলেন সেটা আল্লাহ কোরআনে কারীমেই বলেছেন মা কানা ইব্রাহিম ইয়াহুদিয়্যান ওয়ালা নাসরানিয়্যান ওয়ালাকিন কানা হানিফান মুসলিমান ওয়া মা কানা মিনাল মুশরিকিন আল্লাহ বলছেন ইব্রাহিম তিনি ইহুদিও ছিলেন না খ্রিস্টানও ছিলেন না ওয়ালাকিন কানা হানিফাম মুসলিমা তিনি ছিলেন একনিষ্ঠ একজন মুসলমান ইদ ক্বালা লাহু রাব্বুহু আসলিম যখন তার রব তাকে বলেছিলেন আত্মসমর্পণ করো তিনি বলেছিলেন আসলামতু লিরাব্বিল আলামিন জগৎসমূহের প্রতিপালকের কাছে আমি আত্মসমর্পণ করলাম ইসলাম কবুল করলাম এরপরে তিনি তার বংশধরদেরকেও ইসলামের কথা বললেন এজন্য আল্লাহ কোরআনে কারীমে বলেছেন ওয়া ওয়াসসাবিহা ইব্রাহিম বানিহি ওয়া ইয়াকুব ইয়া বানিয়া ইন্নাল্লাহা আসতাফা লাকুমুদ দীন ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন আল্লাহ তাআলা বললেন আর ইব্রাহিম তার সন্তানদেরকে একই রকমের ওসিয়ত করলেন ইয়াকুব তিনিও তার সন্তানদেরকে একই রকমের ওসিয়ত করলেন বললেন ইন্নাল্লাহা আসতাফা লাকুমুদ্দীন নিশ্চয় আল্লাহ তোমাদের জন্য এই দিনকে মনোনীত করেছেন ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না সকল নবীদের দিন ছিল দিন আরো জোরে বলেন এই দিন প্রতিষ্ঠার দায়িত্ব দিয়ে আল্লাহ সব নবীকেই দুনিয়াতে পাঠিয়েছেন এজন্য আল্লাহ বলছেন শারআ লাকুম মিনাদ দীনি মা ওয়াসসা বিহি নূহান ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা ওয়া মা ওয়াসসাইনা বিহি ইব্রাহিমা ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমু الدين ولا تتفرقوا فيه الله বলছেন তোমাদের জন্য সেই দিনকে বিধিবদ্ধ করে দেওয়া হয়েছে যার নির্দেশ দেওয়া হয়েছিল সেই দিন নূহ আলাইহিস সালামের প্রতি ও আমার হাবিব আপনার উপরে সেই ওহী অবতীর্ণ করা হচ্ছে যে ওহী ইতিপূর্বে নাজিল করা হয়েছে মুসার উপরে ঈসার উপরে আর সকলকে আমি একই রকমের দায়িত্ব দিয়েছি আন আকিমুদ্দিন আমার দিন প্রতিষ্ঠা করো সেই দিনের নাম কি ইসলাম আমাদের নবীকেও সেই দিন প্রতিষ্ঠার দায়িত্ব দিয়ে পাঠানো হয়েছে এজন্য আল্লাহ বলছেন
هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا تيني هتشن شيش مهان شتا جني تر رسول كي دين حق যিনি তার রাসূলকে হেদায়েত আর দ্বীনে হক সহকারে পৃথিবীতে পাঠিয়েছেন কেন পাঠিয়েছেন লিয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন যাতে করে দুনিয়ার সকল পথ এবং মতের উপরে ইসলামকে বিদয়ী আদর্শ হিসেবে প্রতিষ্ঠা করতে পারে এই জন্য এই দায়িত্ব দিয়ে নবীজিকে যিনি পাঠিয়েছেন তিনি কে আল্লাহ আপনাদের মধ্যে বেশিরভাগ মানুষকে আমি অমনোযোগী দেখছি এটা খুব খারাপ দৃশ্য আপনারা কিচ্ছা শুনতেছেন আমি কিন্তু অনেক সুন্দর সুন্দর হাসেন না কিচ্ছা ওজন লক্ষ লক্ষ টাকা কিসের হিট এটাই হিট আপনাকে কথা বুঝতে হবে কোন জায়গা থেকে কোন জায়গায় যাচ্ছে আমি যে শুরু করলাম কুরআন হাদিসের বাইরে আপনি কিছু শুনতেছেন না কিছু শুনতেছেন না আমি তাফসীরের ছাত্র তো মনোযোগ দেন আর 15 20 মিনিট মনোযোগ থাকবে তো আল্লাহ বলেন আমার নবীকে এই দিন প্রতিষ্ঠার দায়িত্ব দিয়ে পাঠিয়েছি কোন দিন ওই আরাফার দিবসে যে দিনের ব্যাপারে বলা হচ্ছে এই দিন আজকে কমপ্লিট করলাম ওই দিন প্রচার প্রতিষ্ঠার দায়িত্ব দিয়ে পাঠানো হয়েছে এই দায়িত্ব আঞ্জাম দেওয়ার জন্য যেদিন তিনি কাজ আরম্ভ করেছেন প্রথম দিনে সবাই ফুলের মালা দিয়ে নবীজিকে গ্রহণ করেছে নাকি গালিগালাজ করেছে হ্যাঁ কথা বলছেন না কেন কি করেছে তাহলে বোঝা গেল নবী রাসূলগণের তরিকায় দাওয়াত দিলে ফুলের মালা নয় গালিগালাজ নির্যাতন নিপীড়ন দিন বিরোধীরা শরীরের রক্ত চুষে নিতে পারে জেলে ঢোকাতে পারে মেরে ফেলতে পারে কিন্তু দ্বীনের পথের পথিকরা রক্ত দিবে জীবন দিবে জীবন দিয়ে শাহাদাতের ঈদগাহে প্রয়োজনে শামিল হয়ে যাবে শহীদ হবে বাতিলের সামনে মাথা নত করবে না নবীজি এবং নবীজি এবং তার সাথীরা তাই করেছেন এমনি এমনি হয়ে গিয়েছে আমরা মসজিদে নামাজে দাঁড়াই আমাদের মাথার উপরে ফ্যান আর এসি চলে আর নবীজির মাথার উপরে এনে কাফিরের গোষ্ঠী উটের নারী ভরে নিক্ষেপ করেছে সাহাবীদের উপরে এমন নিপীড়ন জ্বলন্ত কয়লার উপরে খাপ্পাপকে রেখেছে উটের দড়ি দিয়ে বেঁধে বিলালকে মরুভূমিতে টানা হেচড়া করা হয়েছে আম্মারের উপরে নিপীড়ন হয়েছে আজকের মাহফিলে কি মহিলা আছেন সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার উপরে কি অবর্ণনীয় নিপীড়ন হয়েছে এত জুলুম নির্যাতন কাফিরের গোষ্ঠী মক্কায় থাকতেই দিল না ইমানদারেরা এবার ইমানের কারণে ঘরবাড়ি ভিটা মাটি ব্যবসা বাণিজ্য সব ছেড়ে দিয়ে চলে গেলেন মদিনায় তারা যে মক্কা থেকে মদিনায় গেলেন কারো ঘরবাড়ি দখলের কারণে না ঈমানের কারণে তাহলে বোঝা গেল একজন ঈমানদার দিন কায়েমের আন্দোলনে সে প্রয়োজনে তার ঘরবাড়ি ছেড়ে দিবে ব্যবসা বাণিজ্য রক্ত জীবনের মায়া ছেড়ে দিবে তাও সেই পথ থেকে একচুল পরিমাণ অবিচ্যুত হবে না চলে গেলেন মদিনায় যাওয়ার পরে এবার মদিনায় যাওয়ার পরে এই ইসলামের বিজয় যাত্রার বীজ বপন হলো আর হতে হতে নবীজি দুনিয়া থেকে যাওয়ার বেশি না দুই আড়াই মাস আগে ঠিক আড়াই মাস আগে এবার আল্লাহ আয়াত নাযিল করছেন এই আয়াতের আগের অংশই আছে আল ইয়াউমা ইয়াইসাল্লাযীনা কাফারু নবী দেখেন একটা সময় আপনি হতাশ ছিলেন আপনার সাথীরা হতাশ ছিল সবদিকে তো মারপিট খাব্বাব এসে বলেছিলেন ফাকুল্লা আলা তাস্তানসিরু লানা আলা তাদউ লানা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিকে দিকে মার খেতে খেতে শেষ আপনি কি দোয়া করবেন না সাহায্যের জন্য আল্লাহ স্মরণ করিয়ে দিচ্ছেন এই যে আয়াত আমি তেলাওয়াত করেছি সূরা মাইদার ঠিক আগের অংশ একই আয়াতের আগের অংশ আল্লাহ স্মরণ করিয়ে দিচ্ছেন নবী আপনি আর আপনার সাথীরা যখন হতাশ ছিল আজকে দেখেন পরিস্থিতি উল্টা আজকে কাফিররা হতাশ কারণ কাফিররা দেখেছে এত বিরোধিতা করে ইসলামের বিজয় ঠেকানো যায় নাই
আজ গোটা পৃথিবীতে ওলামা মশায়েখ ইসলামী আন্দোলনের কর্মীদের উপরে নির্যাতন নিপীড়ন চালিয়ে এই আন্দোলনকে থামানো যাবে না একটা সময় ইসলাম বিরোধীরা হতাশ হবে ইসলামের পতাকা বিজয়ী হবে নবীজি এবার বিদায় হজের দিনে আরাফাত দিনে মনে করায় দিচ্ছেন নবীজি ওই যে আমরা গ্রাম্য ভাষায় যেটা বলি এক মাঘে শীত এক মাঘে শীত আগে আপনারা কথা বলতে পারতেন না এখন কাফিরের গোষ্ঠী তারা নিজেরাই ভয় পেয়েছে নড়াইলের মুসলমানরা শুনেন আজ পৃথিবীর বহু জায়গায় মুসলমানদের কথা বলার স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছে ঘরে থাকতে পারে না বাড়ি থাকতে পারে না এই চিত্র থাকবে না একটা সময় এমন হবে এক মাঘে যেমন শীত যায় না এই আয়াতে যেমন আল্লাহ আগের অংশে স্মরণ করিয়ে দিয়েছেন যে একদিন দিন বিরোধীরা হতাশ হয়ে পড়বে আল্লাহর কসম এই আয়াতের আলোকে আজকে ঘোষণা করছি আমরা এই আয়াতের আলোকে আমরা বলছি একটা সময় ইসলাম ওলারাই তারা কথা বলা চলাফেরার স্বাধীনতা ফিরে পাবে আর ইসলাম বিরোধীরা তারা দেখবেন পালিয়ে পালিয়ে বেরাবে ইনশাআল্লাহ দিনের পথে থাকলে এই বিজয় দিবেন কে আল্লাহ আস্তে বলবেন না জোরে বলেন কে আল্লাহ আল্লাহ তার নবীকে বলছেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ও নবী আজকে আমি তোমাদের জন্য তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা এই অংশটুকুর ব্যাখ্যায় বলেছেন দ্বীন পরিপূর্ণ হওয়ার মানে হলো ফরজ ওয়াজিব সহ ইসলামী শরীয়তের যত বিধিবিধান আছে সামাজিক এবং অন্যান্য যত রীতিনীতি আছে সব বিধিবিধান দিয়ে ইসলামকে একেবারে কমপ্লিট যিনি করে দিয়েছেন তিনি কে আল্লাহ আপনার জীবনের ব্যক্তিগত জীবন পরিবার সমাজ রাষ্ট্র শিক্ষাঙ্গন আইনঙ্গন স্বরাষ্ট্রনীতি পররাষ্ট্রনীতি যা যা দরকার সব কিছু আল্লাহর ভেতরে দিলেন ২৩ বছর এই ২৩ বছর সময়ে এই কোরআন নাজিল হয়েছে একদিনে আর দুই দিনে নয় মক্কায় যখন নবীজি ছিলেন তখন তাওহীদ রিসালাত আর আখিরাতের কথা বেশি তাওহীদ রিসালাত আর আখিরাতের আয়াত সূরা বেশি নাজিল হয় মদিনায় যাওয়ার পরে আবার নবীজি রাষ্ট্রপ্রধান এবার ফৌজদারি আইন দেওয়ানি আইনের দরকার দেওয়ানি আইন ফৌজদারি আইনের বিধান নাজিল হওয়া আরম্ভ হলো সুদের বিধান ঘুষের বিধান আবার যারা আল্লাহর আইনকে তোয়াক্কা করে চলে মুনাফিকদের ব্যাপারে কি করণীয় সেগুলো মদিনায় যাওয়ার পরে নাজিল হলো এভাবে কোরআন সুদীর্ঘ ২৩ বছরে নাজিল হলো আর নবীজির বিদায় হজের দিনে আরাফার দিনে আল্লাহ বললেন এই ২৩ বছরে যে দিন প্রচার প্রতিষ্ঠার কাজ করেছেন এটাকে আজ আমি একেবারে কমপ্লিট করে দিলাম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওয়া আতমামতু আলাইকুম নিআমাতি আমার নিয়ামত আমি পরিপূর্ণ করে দিলাম এই অংশের ব্যাখ্যায় তাফসীর মাআরিফুল কোরআনে এসেছে এই অংশের ব্যাখ্যায় বলা হয়েছে ওয়া আতমামতু আলাইকুম নিআমাতি আমি আমার নিয়ামত পূর্ণ করলাম মানে হলো ইসলামের বিজয়ের নিয়ামত দিলাম কাফিরের গোষ্ঠী চেয়েছিল ইসলামকে ফু দিয়া নিভায় দিতে ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন তারা চায় তাদের মুখের ফুৎকার দিয়ে আল্লাহর দিনের আলোকে নির্ভাবিত করে দিবে মোমবাতির আলোকে ফু দিয়ে নিভিয়ে দেওয়া যায় কিন্তু এই যে ইলেকট্রিক্যাল এতগুলো লাইট এগুলোকে ফু দিয়ে নিভানো যায় না এগুলোকে নিভাতে হলে কি চাপতে হবে সুইচ চাপতে হবে আল্লাহ বলছেন কাফিরের গোষ্ঠী ফু দিয়া দিনের আলো নিভাতে পারবে না কারণ এটা মোমবাতির আলো নয় ইলেকট্রিক্যাল লাইট বন্ধ করতে হলে যেমন সুইচ চাপতে হয় আমার দিনের আলোকে নিভাতে হলেও সুইচ চাপতে হবে কিন্তু ওই সুইচ ইসলাম বিরোধীরা খুঁজে পাবে কোথায় এটা তো কোনো ফেরেশতার হাতেও নাই কোনো পয়গম্বরের হাতেও নাই কোনো পীর মাশায়েক আলেমের হাতেও নাই এটা আল্লাহ যার হাতে রেখে দিয়েছেন তিনি কি আল্লাহ
তো যে সুইচ আল্লাহর হাতে আছে এই সুইচ বন্ধ করার চেষ্টা যারাই করেছে বংশশুদ্ধ তারা ধ্বংস হয়ে গিয়েছে আল্লাহ বললেন ও নবী দিনের বিজয়ের নিয়ামত দিলাম শেষের অংশে আল্লাহ এবার বললেন এবার আসেন আপনাদের হোমওয়ার্ক পাবেন এখানে যেগুলো বলার জন্য আজকে এই আয়াত টেনে নিয়ে আসছি সবার মনোযোগ আছে তো রেডি রেডি সবাই ورضيت لكم الاسلام دينا যে রক্তমাখা দিন দিলাম যে রক্তমাখা দিন আমি পরিপূর্ণ করলাম এবার এই দিনকে আমি আল্লাহ রাজি হয়ে খুশি হয়ে তোমাদের জন্য মনোনীত বিধান হিসাবে আমি নির্ধারণ করে দিলাম এবার সবাই পুরুষের মতো জবাব দিয়ে বলেন তো আল্লাহ খুশি হয়ে রাজি হয়ে আমাদেরকে যে বিধান দিয়েছেন বিধানের নাম কি আল্লাহ আরো জোরে বলেন আল্লাহ আল কোরআন না ইসলাম জোরে বলেন আল্লাহ ওয়ারদিতু লাকুমুল ইসলামা দীনা যে রক্তমাখা দীন আমি আপনাকে দিয়েছি ওই রক্তমাখা দীন আজকে আমি পরিপূর্ণ করেছি নিয়ামত সম্পূর্ণ করেছি এবার এই রক্তমাখা দিন আপনার উম্মতের জন্য আমি রাজি হয়ে খুশি হয়ে আনন্দিত হয়ে তাদের জন্য আমি নির্বাচিত করে দিয়েছি মনোনীত করে দিয়েছি তারা তাদের জীবন পরিচালনা করবে যে বিধান দিয়ে যে দিন দিয়ে সেই দিনের নাম হলো তাহলে এই আয়াত থেকে আমরা পেলাম আল্লাহ তাআলা রাজি হয়ে আমাদেরকে দিয়েছেন ইসলাম এবার প্রশ্ন হলো আমি আপনি ইসলাম পেয়ে রাজি হতে পেরেছি কিনা আমি আপনি ইসলাম পেয়ে রাজি হতে পেরেছি কিনা সেটার প্রমাণ হবে আমার আপনার আচার আচরণ আর ব্যবহারের মধ্য দিয়ে এবার আসুন তো আমরা একটা একটা করে মিলাই দেখুন আমি আপনাদের এলাকায় আগেও আসি নাই চলাফেরাও করি না আপনাদের সাথে এখন কিন্তু এমন এমন কিছু কথা বলবো রাগ করবেন না তো আপনারা অনেকের সাথে এগুলো মিলে যাবে হয়তো তাই বলে কি আমার উপর কোনো রাগ রাখবেন আপনারা আল্লাহ বললেন আমি রাজি হয়ে খুশি হয়ে তোমাকে দিয়েছি ইসলাম এবার আসেন তো আপনার ব্যক্তিগত জীবনে আপনি কি খুশি হয়ে ব্যক্তিগত জীবনে ইসলামকে রাখতে পেরেছেন কিনা আপনার মাথা থেকে পা পর্যন্ত ইসলাম আছে কিনা এবার আপনি নজর দেন আপনার তো চুলের কাটি সেটাও মেসি আর নেইমারের স্টাইলে আপনার তো মাথায় সমস্যা চুলেই সমস্যা চুলের মধ্যেই দেখা যায় ইসলামের কোনো আদর্শ মেসি কাটিং নেইমার কাটিং চুল রাখে কিছু কিছু ছেলেরা তো এমন এমন চুল কাটে ডানেও নাই বামেও নাই পিছনেও নাই শুধু মাঝখানে আছে দেখলে মনে হয় যেন পাখির বাসা আবার দেশি মুরুগ দেখবেন এলাকার তো দেশি মুরুগ আছে দেখবেন দেশি গরু দেশি মুরুগের মাথার মধ্যে আমার বাড়ি সিলেট সিলেটে বলা হয় জুট বা চুট আপনারা কি বলেন কি বলে বইল এটাকে আমি নাম দিছি মুরগির বইল কাটিং চুল কি কাটিং কিছুদিন আগে এক সেলুনে ঢুকলাম দেখলাম এক নাপিত ভাই চিরুনি দিয়ে লম্বা চুল টানতেছে আমি ভাবলাম হায় 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 জেন্টস সেলুনে এখন কি আবার পাশাপাশি লেডিসের চুল কাটা আরম্ভ হয়েছে নাকি নাউজুবিল্লাহ বলে দরজা বন্ধ করে চলে যাচ্ছি নাপিত বের হয়ে কই হুজুর কই যান আমি বললাম ভাই আপনারা জেন্টস পার্লারে লেডিস চুল কাট জেন্টস সেলুনে লেডিস চুল কাটা আরম্ভ করছেন বাহিরে একটু সাইনবোর্ড ঝোলাবেন না তাহলে তো আমরা আসতাম না পর্দারও তো একটা ব্যাপার আছে কই আপনি এখানে লেডিস পাইলেন কোথায় আমি বললাম দরজা খুলেই তো দেখলাম এক নাপিত ভাই লম্বা চুল চিরুনি দিয়ে আচড়ায় এত লম্বা চুল বিরাট লম্বা কই হুজুর আপনি ভুল দেখছেন কইলাম আমি ভুল দেখি না আমি ঠিকই দেখছি কই যা দেখছেন ঠিক আছে কিন্তু আপনি ভুল ভাবছেন বললাম মানে কি কই আসেন ভিতরে আসেন এটা আসলে কোনো আপু না এটা ভাইয়া এটা হলো আপু কাটিং চুল কিন্তু জিনিসটা আপু না জিনিস হলো আমি বললাম ভাই ওনার চুল এত লম্বা কেন কই উনি বাউল তো গানের সময় একটু মাথা ঝাঁকুনি মারা লাগে এজন্য চুল এমন রাখছে আমার সমাজে বাউল কাটিং অনেক চুল আছে দেখবেন অনেক ছেলেরা লম্বা লম্বা চুল দেখে রাস্তায় ঘুরে পেছন থেকে দেখলে মনে হয় এটা কোনো আপু হবে কিন্তু সামনে গেলে দেখা যায় ভাইয়া এরকম আপু কাটিং চুল আমাদের সমাজের ছেলেদের নাই
চুলের কাটিং এও ইসলাম নাই পোশাক আশাকে ইসলাম নাই হাফ প্যান্ট পরে অনেক ছেলেরা বেহায়ার মতো ঘোরাঘুরি করে আছে না নাই অথচ তার সতর হলো হাঁটুর নিচ পর্যন্ত আল হায়া উশবাতুম মিনাল ঈমান লজ্জাশীলতা হলো ঈমানের অংশ যার মধ্যে হায়া শরম নাই তার মধ্যে ঈমান নাই কেউ আবার আছে কাপড় নামাতে নামাতে এমন সতর থাকছে লুঙ্গি প্যান্ট পায়জামা নামাতে নামাতে একেবারে জুতার নিচে নামায়া দিয়েছে এরকম মানুষও আমাদের সমাজে আছে না নাই একজনকে দেখলাম লুঙ্গি এত নিচে নামিয়েছে নিচে নামাতে নামাতে অবস্থা এমন একেবারে মাটির সাথে লুঙ্গি বাড়ি খায় হাঁটার সময় দেখা যায় তার লুঙ্গি রাস্তাঘাটের সব ময়লা ধুলা বালু সাফ করে এভাবে নিয়ে যায় আমি দেখে বললাম ভাই আপনাকে কি এই গ্রামের মানুষ গ্রামের ঝাড়ুদারের দায়িত্ব দিয়েছে নাকি আপনি ফাইজলামি করেন বললাম না ফাইজলামি করি না আপনি যেভাবে লুঙ্গি এত নিচে নামিয়েছেন হাঁটার সাথে রাস্তার সব ময়লা আবর্জনা চলে যাচ্ছে দেখে মনে হইল আপনি আর আলাদা করে হাতে ঝাড়ু নেন নাই লুঙ্গি দিয়েই কাম সেরে ফেলতেছেন এই রকম করে কাপড় নিচে ঝুলায় হাতে এমন যুবক আছে না নাই আল্লাহর হাবিব বলেছেন ওই ব্যক্তির দিকে কিয়ামতের দিন আল্লাহ তাকাবেন না তার সঙ্গে আল্লাহ কথা বলবেন না তাকে আল্লাহ পবিত্র করবেন না এমনকি তাকে আল্লাহ জাহান্নাম থেকে মুক্তিও দিবেন না সাহাবীরা বললেন নবী গো কার ব্যাপারে আপনি কথা বলছেন নবীজি তখন বললেন ওই দুর্ভাগার কথা বলছি যে টাকনুর নিচে কাপড় ঝুলায়া হাঁটে তাহলে কাপড় কি টাকনুর নিচে থাকবে না উপরে থাকবে মহিলাদের অবস্থা তো আরো খারাপ তাদের পোশাক আশাকের নাম বড় সাংঘাতিক ওয়াকা ওয়াকা আপনারা হাসতেছেন এটা ড্রেস আছে না দেখছেন কেমন পাবলিক কয় হুজুর আপনি জানছেন কিভাবে কেউ কেউ আবার ভাবতেছে মনে মানে হুজুর মনে তার পরিবারের জন্য ওয়াকা ওয়াকা কিনে এই জন্য জানছে এখন ফেসবুকে পত্র পত্রিকায় ঢুকলেই দেখবেন ওয়াকা ওয়াকা বাপ কিনে দেয় না এই জন্য মেয়ে পালায়া চলে গেছে পাখি ড্রেস দেয় নাই আত্মহত্যা করেছে এমন নিউজ পত্র পত্রিকায় আছে না ড্রেসেরও কি নাম ওয়াকা ওয়াকা দেবদাস বিষাদ সিন্ধু তারপরে হাবিজাবি আরো কত কিছু যে নাম আছে এগুলোর নাম শুনে আমি ভাবলাম এগুলো মনে হয় খুব ফজিলতপূর্ণ পোশাক হবে আমি তো চিরঙে থাকি এক গার্মেন্টস ব্যবসায়ী ভাইকে বললাম ভাই এই পোশাকগুলো মনে হয় খুব ফজিলতের পোশাক কয় কী কোন হুজুর পোশাকগুলো তো সাংঘাতিক বললাম কেমন একটু দেখান তো দেখালো দেখলাম এখান থেকে একদম এই জায়গা পর্যন্ত নেটের মতো আমার বাড়ি সিলেটে ওই যে আমরা দেখেছি ছোটবেলায় এই যে ঠেলা জাল বলে এটাকে আপনারা আপনাদের এলাকায় কি জাল বলেন আমি এটা দেখে বললাম ভাই ইয়ে তো টাকা দিয়া এই ওয়াকা ওয়াকা আর পাখি পুখি কিনার কি দরকার এই উষা জাল কাইটটা তো এরকম সিলাই করে বানাই দিতে পারে মেয়েরা এখন টপস পরে রাস্তায় বের হয়ে যাচ্ছেন শুধু তাই নয় পোশাক কমাতে কমাতে একদম কমায় ফেলতেছে অথচ আল্লাহ কোরআনে বলেছেন ওয়ালা তাবাররুজুন তাবাররুজাল জাহিলিয়াতিল উলা অনারীরা জাহিলি যুগের নারীদের মতো ঘর থেকে বের হয় না তারা যেভাবে বের হতো সেভাবে বের হয় না তাফসির ইবনে কাসির তাফসির ইবনে কাসির তাফসিরে তাবারী কুরতুবী সহ অন্যান্য তাফসিরে এই আয়াতের ব্যাখ্যা এসেছে জাহিলি যুগের নারীরা কিভাবে ঘর থেকে বের হতো তারা তাদের মাথা খোলা রাখতো মাথায় খোপা বাঁধতো মাথায় কোনো অরনা থাকতো না হিজাব থাকতো না এমনকি বুকের মধ্যে ওড়না থাকতো না ড্রেস পরে বের হয়ে যেত জাহেলে যুগের নারীদের চাইতে এখনকার আধুনিক জাহেলে যুগের নারীরা আরো খারাপ এরা পোশাক ছোট করতে করতে এত ছোট করছে মানুষ টেনশনে আছে না জানে কোন সময় একেবারে কিছুই থাকে না সব ফালায় দেয় আমার মা বোনরা যারা শুনছেন তাদেরকে বলবো আল্লাহ আপনাদেরকে বলেছেন ওয়ালিয়াদুরিব হন ওয়ালিয়াদুরিব না আল্লাহ তাআলা বলেছেন ওয়ালিয়াদরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না এমন একটা খিমার পরো এমন একটা অরনা মাথার উপরে দাও যাতে বক্ষদেশ পর্যন্ত আবৃত হয়ে যায়
আমার বন্ধুদেরকে বলবো যখন বাড়ি থেকে বের হবেন পূর্ণাঙ্গ পর্দা করে বের হবেন কিছু মহিলা আছে বাড়ি থেকে বের হওয়ার সময় তার 2-3 ঘন্টা সময় লাগে সাজগোজ করতে যে মহিলা বাড়ি থেকে বের হওয়ার সময় 2 ঘন্টা 3 ঘন্টা সাজগোজ করে ওই মহিলার চরিত্র খারাপ পর পুরুষকে দেখাবার জন্য এমন ভাবে সাজগোজ করে ফেসবুকে আপলোড দেয় এমন মানুষ আছে না নাই খবরদার এমনটা করবেন না বলছিলাম আল্লাহ খুশি হয়ে ইসলাম দিলেন আমাদের ব্যক্তিগত জীবনে আজকে ইসলাম নাই পারিবারিক জীবনে ইসলাম নাই পরিবারকে পর্দা করায় না তার নিজের বউকে দিয়া ব্যবসা করে এখন তো নতুন ব্যবসা এসেছে কাপল ব্লগ এটা চাচারা বুঝবেন না এটা যুবকরা বুঝছে এতদিন ছিল ফুড ব্লগ ট্রাভেল ব্লগ এখন এসেছে কাপল ব্লগ হাজবেন্ড ওয়াইফ কি করে সব ভিডিও বানায়া ইউটিউবে টিকটকে ফেসবুকে দিয়ে দেয় নিজের বউয়ের চেহারা মানুষ দেখায়া পয়সা ইনকাম করে যারা সাধারণ কিছু পয়সার জন্য নিজের বউকে পাবলিক প্লেসে ছেড়ে দিয়েছে এগুলো রুচিহীন পুরুষ ব্যক্তিত্বহীন পুরুষ এদের রুচিতে সমস্যা আছে এদের হায়া নাই শরম নাই এরা বেহায়া বেশরম আপনার পরিবারেও ইসলাম নাই মাহরাম ছাড়া অন্যদের সামনেও দেখা যায় ব্যাপারটা চলে যায় তাহলে আল্লাহ যে রাজি হয়ে খুশি হয়ে ইসলাম দিলেন ওই ইসলামটা আজকে আমাদের পরিবারে শিক্ষাঙ্গনের দিকে তাকায় দেখেন সেখানেও আজকে ইসলাম আল্লাহ বলছেন আমি রাজি হয়ে খুশি হয়ে ইসলাম দিলাম সেই ইসলাম আজকে আমাদের শিক্ষাঙ্গনে সেখানে আছে শরীফ থেকে এখন শরীফ থেকে শরীফ আর প্র্যাকটিক্যাল অ্যাপ্লাইও শুরু হয়ে গেছে কালকে ঢাকা এক গার্লস স্কুলে এক ছেলে বোরখা পরে ঢুকছে এই ভিডিওটা কারা কারা দেখছে আচ্ছা অনেকেই দেখছে বাকিরা এগুলো জানে না তাহলে শরীফ শরীফ আর প্র্যাকটিক্যাল শুরু হয়ে গেছে না ইবলিস রিটায়ার্ডে চলে গেছে ইবলিস এখন ভাবতেছে আমার চেয়ে বড় বড় ইবলিস দেখি সমাজের চারপাশে আছে এদের মাথায় এমন চিন্তা আসে কেমনে ও চাচারা শুনেন কি শুরু হয়েছে শরীফ থেকে শরীফ একটা ছেলে তার শরীরও ছেলেদের মতো কণ্ঠও ছেলেদের মতো মাথা থেকে পা পর্যন্ত সব ছেলেদেরই আছে মনে মনে ভাবে আমি ভুল দেহে আটকা পড়েছি মনে মনে মেয়ে তো এটা তার মনের রোগ তার মনের রোগের চিকিৎসা সে করুক কিন্তু এটাকে পাঠ্যবইয়ে ঢুকানো কিংবা পশ্চিমা দুনিয়ায় এটার যেভাবে সমর্থন দেওয়া হয়েছে আমাদের আশপাশেও বিভিন্ন দেশে সমর্থন আছে এটাকে আমাদের দেশেও ঢুকিয়ে দেওয়া এটা তো এমনি এমনি না উদ্দেশ্য আপনারা ঘুমাই গেছেন নাকি না তো আসেন এটা দিয়ে কি হবে এটা একটু বলি এই যে 6-7 এর ছেলে মেয়েরা এগুলো শিখলো একটা বাচ্চা ছোটবেলায় যা শিখবে এই মন মানসিকতা নিয়ে সে বেড়ে উঠবে এই যে ক্লাস 6 এ ছেলেরা পড়লো 7 এ পড়লো শরীফ থেকে ইন্টারমিডিয়েটে বা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পরে তার যদি হোস্টেলে সিট লাগে হলে সিট লাগে তো স্যারকে সে আবেদন করবে স্যার আমি মুন্না কিন্তু এখন আমার সিট লাগবে মনে মনে আমি মুন্নি আমাকে মেয়েদের হোস্টেলে সিট দেন সে তো এগুলো শিখেই আসছে 6-7 এ ঠিক আছে কিনা এখন যদি তার দাবি পূরণে মহিলা হোস্টেলে সিট দেওয়া হয় অবস্থা কি হবে এক শেয়াল মুরগির খামারের পাশে গিয়ে মুরগিকে বলে দেখো আমি দেখতে শেয়াল হলেও মনে মনে আমি মুরগি এখন মুরগি যদি দয়া করে এই শেয়ালকে তাদের সাথে থাকতে দেয় মনে মনে মুরগি হওয়া এই শেয়াল একটা মুরগি বাকি রাখবে সকালবেলা একটাও বাকি থাকবে শেয়াল মনে মনে মুরগি হয়ে মহিলা হোস্টেলে ঢুকলে যা হবে মুন্না মনে মনে মুন্নি হয়ে মহিলা হোস্টেলে ঢুকলে মেয়েদেরও তাই হবে মেয়েদের প্রাইভেসি নষ্ট হয়ে যাবে গোপনীয়তা শেষ হয়ে যাবে শুধু তাই নয় একটা ছেলে সে যদি হঠাৎ করে বলে আমি মেয়ে হয়ে গেছি মনে মনে তারে যদি এখন বিয়ে দেওয়ার সময় আরেকটা ছেলের সাথে বিয়ে দেয় বাসর ঘরে গিয়া দেখবে দুটাই একসাথে
আপনাদেরকে হাসানোর জন্য বলছি না তখন সমাজে সমকামিতা বৃদ্ধি পাবে আর সম্পদ বণ্টনে আরেক ফেজ লাগবে মুন্নি তার বাপকে বলবে আব্বু এত বছর আমি মুন্নি হলো এখন আপনি সম্পদ বণ্টন করবেন মনে মনে আমি মুন্না দেন তো ভাগ করে এবার সম্পদ ঝামেলা আছে না নাই শরীফ থেকে শরীফা আর ট্রান্সজেন্ডারের এই বিষাক্ত মতবাদটাকে পাঠ্যবইয়ে ঢুকিয়ে দিয়ে এখনো রেখে দেওয়া হয়েছে আবার কিছু কিছু বুদ্ধিজীবী বিশেষ অজ্ঞ এগুলো সমর্থন করে বক্তৃতাও দেয় দেখলাম 28 জানুয়ারি শাহরিয়ার কবির এগুলার পক্ষে বক্তব্য দিচ্ছে কয় মোল্লারা এগুলো কিছু বুঝে না জানে না এরা এগুলো কি বুঝবে তাকে আমাদের দেশের লোকেরা কিছু জানি কয় এটা আপনারাও বলেন না এটা বলেছেন আসলে এদেশে মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী এক সেক্টর কমান্ডার মুক্তিযুদ্ধে নেতৃত্ব দানকারী একজন সেক্টর কমান্ডারের বক্তৃতাকে তো হালকা হালকা করে নেওয়া যায় না এজন্য দায়িত্বশীল মহলের উচিত এই বক্তব্যকে আমলে নিয়ে শাহরিয়ার কবিরের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করা যদি এটা প্রমাণ হয় ওই সেক্টর কমান্ডার বলেছেন 71 সালে যখন পাকিস্তানি জানুয়ারেরা এদেশের মা বন্দির ইজ্জত লুণ্ঠন করেছে মানুষের উপরে নিপীড়ন করেছে এই শাহরিয়ার কবির নাকি পাকিস্তানিদেরকে তখন মুরগি সাপ্লাই দিয়েছে এটা আমাদের কথা নয় যদি ওই সেক্টর কমান্ডারের বক্তব্য সঠিক হয় এবং প্রমাণিত হয় আমরা দায়িত্বশীল মহলকে বলবো হাত করা তার হাতে লাগাইয়া হাত করার অপমান করে লাভ নাই গরু ছাগল যে দড়ি দিয়া বাঁধে এই জাতের দড়ি দিয়া বেঁধে তাকে গ্রেফতার করে আদালতে হাজির করে ট্রাইব্যুনালে এটা যদি প্রমাণ হয় তাহলে যুদ্ধাপরাধের অভিযোগে তাকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে সে যে এটা সমর্থন দিল আমিও বলি যেমন কুকুর তেমন মুগুর দরকার আমি জবাবে বলেছিলাম তাহলে কবিরের উচিত তার বউকে বলা দেখো বউ এত বছর ধরে আমি শাহরিয়ার কবির কিন্তু এখন থেকে মনে মনে আমি কবিরা বা কবরী বা কবর আপনাদের কথাই রাখলাম আমি দেখ তোর বউকে এটা বলে দেখ আমার তো মনে হয় তোর বউ তোরে ভালো কোনো জুতা নিয়ে বাথরুম থেকে স্যান্ডেল এনে ওই স্যান্ডেল দিয়ে পিটাবে এরকম শয়তানি জিনিস বইয়ের ভেতরে মাদ্রাসার বইয়ে সারে গামা পাধানিসা লীলাবালি লীলাবালি বড় যুবতী সৈক বিয়ার সাজনী কন্যা সাজল ফাহিম অন্তরার প্রেমের গল্প আমি কি মিথ্যা বলছি শুধু তাই নয় আরো আছে তো নিরাপদ স্পর্শ আপনার বাবা মা আপনাকে জড়িয়ে ধরবে চুমু খাবে বাবা মা আপনাকে ধরবে এটা যেমন নিরাপদ স্পর্শ বলা হয়েছে একটা ক্লাসের সহপাঠী ছেলে মেয়ে দুইজন হাত ধরে হাঁটাহাঁটি করলে ওই হাত ধরা ধরি এটাও নিরাপদ স্পর্শ আবার পার্থক্য করে দিয়েছে যে তোমার মা তোমাকে কপালে চুমু দিলেও তুমি তোমার বন্ধুকে চুমু দিতে পারবে না একটা ছেলে আর একটা মেয়ে হাত ধরে হাঁটাহাঁটি আরম্ভ করলে ওইটা বাকি থাকবে কথা কর না কেন যে বলে বাকি থাকবে তার উচিত ডাক্তার দেখানো চিকিৎসা নেওয়া তার মধ্যে সমস্যা আছে কারণ সৃষ্টিগতভাবে আল্লাহ তাআলা বিপরীত লিঙ্গের প্রতি একটা অ্যাট্রাকশন দিয়েছেন ঠিক কি না এই শয়তানি বইয়ের ভেতরে ঢুকানো হয়েছে একটা দুইটা ভুল হলে মেনে নেওয়া যেত এতগুলো অসঙ্গতি এগুলো উদ্দেশ্য প্রণোদিত মানচিত্র থেকে ফিলিস্তিন কেটে দিয়ে ইসরায়েল দিয়েছে এটা দেখে আমি ভাবলাম দাজ্জালের এতগুলো রুহানি সন্তান এদেশে কোত্থেকে আসলো এই বইগুলো আমাদের ট্যাক্সের পয়সা ছাপানো হয়েছে তারা আবার বলে দায়িত্বরত কিছু কিছু ব্যক্তি বলে এগুলো আমাদের সন্তানদের ভালোর জন্য আমাদের দেশের উন্নতি অগ্রগতির জন্য আমরা এই কারিকুলাম বানিয়েছি না না আমি সমাকে শেষ করতে দেন গো ভাই আপনি আপনি আগে ওয়াজ করলে তো আপনি এখানে বসে দিতেন গিয়ে দেখেন যারা এরকম সুন্দর সুন্দর কথা বলে এদের ছেলে মেয়ে একটাও এই কারিকুলামে এদেশে পড়ে না সবার ছেলে মেয়ে বিদেশে পড়ে ঠিক আছে কথা ওদের ছেলে মেয়ে বিদেশে পাঠাইছে আর আমাদের ছেলে মেয়ে এগুলো আলু ভর্তা ডাল ভাজি ফাহি মন্তরার প্রেমের গল্প মানুষ নাকি বান্দরের জাত ট্রান্সজেন্ডার আজে বাজে ইস্যু আজে বাজে বিষয়
আমাদের ট্যাক্সের পয়সায় বই ছাপিয়ে আমাদের পয়সায় বেতন খেয়ে আমাদের পয়সায় গাড়ির পেট্রোল জ্বালিয়ে আমাদের পয়সায় বই ছাপিয়ে আমাদের বাচ্চাদের হাতে দিয়ে আমাদের সোনার ছেলে মেয়েদেরকে পরবর্তী প্রজন্মকে ধ্বংস করতে দেওয়া হবে না বরদাস্ত করবে না দেশের মানুষ শিক্ষা থেকে আপনার ইসলাম ভালো লাগে না ওয়া রাদিতু লাকুমুল ইসলামা আমি খুশি হয়ে ইসলাম দিলাম তুমি এই ইসলাম তোমার ভালো লাগে না কুরআন আল্লাহ নাযিল করেছেন এই ইসলামের পূর্ণাঙ্গ বিধান পাওয়ার জন্য গাইডলাইন হলো কুরআন আর এই কুরআনের প্রথম আয়াত নামাজেরও না রোজারও না হজেরও না যাকাতেরও না প্রথম আয়াত শিক্ষা ব্যবস্থা কিসের আয়াত জোরে বলেন ইকরা প্রথমে বলা হয়েছে পড়ো পড়াশোনা ছাড়া একটা জাতিকে সভ্য বানানো যায় না পড়াশোনার কারিকুলাম মেথড কেমন হবে মেথডোলজি আল্লাহ দিয়েছেন বিসমি রব্বিকাল্লাযী খলক রবের নামে এমন পড়ালেখা হওয়া দরকার যে পড়ালেখায় রবের নামে পড়াশোনা আরম্ভ হয়ে রবকে চিনবে জানবে রবের ভয় পয়দা হবে আমরা আমাদের সিলেবাসে রবকে চেনা জানার কিছুই রাখলাম না বাংলা ইংরেজি ম্যাথ বিজ্ঞান ইতিহাস ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি কিছুই বাকি রাখলাম না সবই দিয়েছি কুরআন নাই হাদিসও কুরআন হাদিস বা ইসলাম বিবর্জিত শিক্ষা কারিকুলাম দিয়ে একটা জাতির ছেলে মেয়েদেরকে শিক্ষিত বানানো যায় কিন্তু দিনই শিক্ষাহীন কারিকুলাম দিয়ে একটা জাতির ছেলে মেয়েদেরকে শিক্ষিত বানানো গেলেও বেশিরভাগ ক্ষেত্রে এরা শিক্ষিত চোর ডাকাতার দুর্নীতিবাজ হবে প্রমাণ নিতে চান তো আসুন মসজিদে মাঝে মাঝে জুতা চুরি হয় সেও চোর তার নাম জুতা চোর ঢাকার গুরুত্বপূর্ণ অফিসে বসে কলমের খোঁচা দিয়ে এই কাম সেরে ফেলে কোটি কোটি টাকা শেষ লুটপাট করে বিদেশ পাঠিয়ে দিয়েছে সেও চোর দুই চোরের ক্যাটাগরি কি সেম আপনারা কথা বলছেন না কেন জুতা চোর অর্ধশিক্ষিত বা অশিক্ষিত আর যে কলমের খোঁচায় এত টাকা চুরি করলো সে অর্ধশিক্ষিত বা অশিক্ষিত নয় অনেক জুতা চোর সমাজের জন্য ভয়াবহ না শিক্ষিত চোর বেশি ভয়াবহ এই বেটা এত শিক্ষিত হয়ে এত চুরি করো কেন এত চুরি করলো কেন কারণ সে তার শিক্ষা কারিকুলামে সব পেয়েছে কিন্তু যে শিক্ষা পেলে আল্লাহর ভয় অন্তরে তৈরি হয় যে শিক্ষা পেলে আখিরাতের জবাবদিহির অনুভূতি আসে ওই শিক্ষা তার ক্লাস ওয়ান থেকে মাস্টার ডিগ্রি পর্যন্ত কোন ক্লাসের কোথাও পায় নাই বলে তার শিক্ষা তাকে শিক্ষিত চোর আর ডাকাতে পরিণত করেছে তাহলে বোঝা গেল শিক্ষার ভেতরে ইসলাম না থাকলে এই শিক্ষা দিয়ে আলোকিত প্রজন্ম বানানো যাবে আল্লাহ বলছেন ওয়ারাদিতু লাকুমুল ইসলামা দীনা আমি রাজি হয়ে খুশি হয়ে তোমাদেরকে মনোনীত বিধান হিসাবে ইসলাম দিলাম কিন্তু এই ইসলাম আজ আমার ব্যক্তি জীবনে নাই পারিবারিক জীবনে নাই শিক্ষা জীবনে নাই আমার আইন অঙ্গনেও কোরআন নাই দেখা যাচ্ছে আমার আইন অঙ্গনে ব্রিটিশদের ধার করা কিংবা মানুষের বানানো আইন দিয়ে বিচার হয় ফয়সালা হয় এই জন্য দেখা যায় অপরাধ অপরাধ কমাবো কমাবো বলে অপরাধ কমানো যায় আপনি একটা বিচার ইসলামের আইন কোরআনের আইন দিয়ে করে দেখেন সবগুলা চোর জনমের মতো সাইজ হয়ে যাবে চুরি কমে যাবে ডাকাতি কমে যাবে আল্লাহ বললেন রাজি হয়ে খুশি হয়ে ইসলাম দিলাম সেই ইসলাম আমার সমাজে নাই আমার রাষ্ট্রের কোথাও নাই আল্লাহর হাবিব এই ইসলাম কিভাবে মানলেন পালন করলেন আর আমরা কিভাবে মানি আর পালন করি ইসলাম মানার জন্য দিন মানার জন্য আল্লাহ একটা কিতাব দিয়েছেন জুড়ে বলেন তো সেই কিতাবের নাম কি আমাদের এই কোরআন আছে মসজিদে মাদ্রাসায় আর ওয়াজের মাহফিলে আর নবীজির সময় কোরআন ছিল মসজিদে কোরআন ছিল নসিহতের ময়দানে আবার কোরআন ছিল রাষ্ট্র পরিচালনার জায়গায় আমি কি ভুল বলেছি এই জন্য দেখা গিয়েছে চুরি ডাকাতি অন্যায়ের হাজারে সবকিছু নির্মূল হয়ে আলোকিত একটি সমাজ একটি সুন্দর সমাজ বিনির্মাণ হয়েছে এই কোরআন ছাড়া এই জন্য মানুষ কখনো শান্তি পাবে না
মুক্তি পাবে না একটা উদাহরণ দেই তাহলে সব আপনি বুঝে যাবেন সবাই আমার দিকে তাকান মনোযোগ আছে ওই ডান পাশের ওই ভাই ওনাকে আমরা বললাম আপনি নড়াইল পরিচালনা করেন ওই ভাই তখন ভাবলেন এই নড়াইল পরিচালনার জন্য আমার তো কিছু আইন কানুন বানানো দরকার নিজেই বানালেন চুরি করলে আমার নড়াইলেই শাস্তি ডাকাতি করলেই শাস্তি এই অপরাধে এইটা এই অপরাধে শুনতেছেন আপনারা ওই ভাইয়ের দায়িত্ব শেষ দুই নম্বর ওই ভাই পেয়েছেন আপনি রাগ কইরেন না দুই নম্বর ভাই দেখলেন আমার দলে চুর ডাকাত দামে বামে বেশি চুরির যে শাস্তি দেওয়া আছে আমার দলের চুর ডাকাত ফ্যাসিলিটিস কম পাবে এই আইন সংশোধন করো ওইটা সংশোধন করো কয়েকটা সংশোধন করলেন কারণ যারা আইন সংশোধন করে বেশিরভাগ ক্ষেত্রে নিজেদের স্বার্থেই তারা করে ওই ভাইয়ের দায়িত্ব শেষ এই ভাই যখন পাইলেন কিছু ভালো লাগছে রাখছে কিছু ভালো লাগেনি বাদ দিয়েছে আমার এই ভাইও সেম কাজ করলেন আমিও সেম কাজ করলাম উনিও সেম কাজ করলেন এক দুই তিন চার পাঁচ ছয় সংশোধন হয়েছে আইন কয়বার এভাবে করে দেখবেন পৃথিবীর বহু দেশে দশ বার বারো বার ষোলো বার সতেরো বার আঠারো বার বিশ বার সংবিধান সংশোধন হয় ঠিক আছে কথা আমার হাতে কি আবার ওই ভাইয়ের কাছে যাচ্ছে ভাই আমরা নড়াইলের মানুষ আপনাকে দায়িত্ব দিলাম নড়াইল চালান তবে আইনটা আপনি বানাইতে পারবেন না ধরেন আইনের কিতাব উনি দশ বছর পনেরো বছর সুযোগটা পাইছে ওনার কোন ক্ষমতা আছে এখান থেকে কিছু বাদ দেওয়ার কিছু জোড়া লাগানোর শেষ ওনার দায়িত্ব ওই দুই নম্বর ভাই আসছে আপনিও থাকেন আইন কয়টা এভাবে যদি এই ছয় নম্বর ব্যক্তির কাছে আসে ব্যক্তি পরিবর্তন হবে আইনের কোনো পরিবর্তন এটা হলো ফিক্সড চূড়ান্ত দুনিয়ার মানুষ যতদিন না বুঝবে যে মানুষের হাতে আইনের দায়িত্ব দিলে তার আশেপাশে থাকা চোর চামারদের স্বার্থের কথা বিবেচনা করে আইন বানাবে নিজের গতি ঠিক করার জন্য আইন বানাবে এটা যতদিন না পৃথিবীর মুসলমান না বুঝবে মার খেতে খেতে একেবারে ধ্বংসের অতল গহ্বরে তারা নিমজ্জিত হবে কোথায় দৌড়ান এই জমিন কার আইন চলবে কার ওই ভাই আবার ওই ভাইয়ের কাছে যাচ্ছে চুরির শাস্তি নির্ধারণ করেছেন চুরি করলে ওনার আইন ছয় মাসের জেল দিব পরবর্তী ভাই না আমি চুরি একদম কমাই ফেলবো এক বছর জেল পরবর্তী ভাই দুই বছর জেল উনি বললেন না তিন বছর আমি চুরের বিরুদ্ধে আরো কঠোর এবার আমি দায়িত্ব পেয়ে বললাম আমার সাইড পাশে যত সুর আর সুর তিন বছর জেল দিলে আমারে সাপোর্ট দিবে কেন এখন থেকে চুরি করলে দেড় মাস জেল উনি আবার সুযোগ পাই আরো সংশোধন করলেন প্রথমেই যদি কোরআন থাকতো তো উনি কোরআন দিয়ে এটার আইন পেতেন প্রমাণিত হলে হাত কেটে দাও এই ব্যক্তি পর্যন্ত একই আইন থাকতো আর এই আইন থাকলে দেখা যেত আপনি কোরআন দিয়ে একটা চুরির বিচার করে দেখেন এক বিচার থেকে সব শেষরা চোর তারের মতো সুদা হয়ে যাবে তাহলে বোঝা গেল কোরআনের ওয়াজের যেমন দরকার কোরআনের শাসনেরও তেমন দরকার কোরআন এসেছে ড্রাইভিং সিটে থাকার জন্য প্যাসেঞ্জারের সিটে থাকবার জন্য নয় নবীজি এই কোরআনকে ড্রাইভিং সিটে রেখে দশ বছর কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছে আজ আপনি কোরআন বাদ দিলেন ইসলাম বাদ দিলেন কোথাও ইসলাম নাই কোরআন নাই ওই যে নবীজির হাদিস আমার মনে পড়ল ইয়াতি আলান নাসি জামানুন লা ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসমুহু ওয়া লা ইয়াবকা মিনাল কোরআন ইল্লা রাসমুহু এমন একটা যুগ আসবে যখন ইসলাম নামে মাত্র থাকবে কিন্তু ইসলামের কোনো শিক্ষা সমাজে থাকবে না কোরআন কোরআনের পাতায় থাকবে কিন্তু কোরআনের কোনো আমল সমাজে থাকবে আর যেন সেই চিত্রই আমরা দেখতে পাচ্ছি বিবাহ শাদীর দিকে তাকান বিবাহ উদ্বোধনের সময় হুজুর সাহেব এসে খুতবা দেন তিলাওয়াত করেন মোনাজাত করে বিবাহ পড়ান কিন্তু বিবাহের আগের রাতে গায়ে হলুদের নামে নাচ গান বাজনা হয়েছে আছে না নাই যৌতুকের টাকা দিয়ে বিবাহ উদ্বোধন করা হলো নিজেকে মুসলমান বলে দাবি করে ঘুষের টাকা দিয়ে ব্যবসা প্রতিষ্ঠান উদ্বোধন করা হয় কিন্তু কুরআন তেলাওয়াত আর মিলাদ দিয়ে ব্যবসা প্রতিষ্ঠানের দোকান উদ্বোধন করে পার্লামেন্ট উদ্বোধনের আগে কুরআনের তেলাওয়াত দিয়ে শুরু হয় কিন্তু কোরআন সুন্নার
নীতিমালা দিয়ে চলে না এইভাবে করে আপনার জীবনের সকল ক্ষেত্রে আপনি নিজেকে মুসলমান দাবি করে ইসলাম আর কোরআনের সকল শিক্ষা বাদ দিয়ে সকল নীতি আদর্শ বাদ দিয়ে অন্য নীতি আদর্শের ভিত্তিতে চলা এটার নাম ইমানদারি নয় এটার নাম ইমানদারি নামের খাঁটি মুনাফিকি আল্লাহ বলেছেন ওয়ামাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين جرى اسلام কে বাদ দিন অন্য কোন আদর্শ গ্রহণ করবে সেটা আল্লাহ গ্রহণ করবেন না আখিরাতে সে তার জন্য ক্ষতিগ্রস্ত হবে কথায় আছে শেষ ভালো যার সব ভালো তার শেষ পয়েন্টটা ভালো করে শুনেন এখন আমাদের অবস্থা হলো এমন আমরা ইসলাম আর কোরআন যতটুকু মানলে আমাদের নিজের লাভ ততটুকু জায়গায় মানে যতটুকু মানলে আমার নিজের স্বার্থে আমার দলের ক্ষমতার স্বার্থে অথবা আমার দুনিয়াবি স্বার্থ হাসিল হবে না ততটুকু জায়গায় আমরা মানি না যেমন দেখুন আল্লাহর আদেশ পালন করে নামাজ আদায় করছি কিন্তু সমান তালে ঘুষও খাচ্ছি এই রকম নামাজি ঘুষখোর আমাদের সমাজে নাই নামাজ আদায় করে আবার সুদও খায় এরকম এরকম নামাজি সুদখোর আমাদের সমাজে আছে না নাই কোরআনের কিছু মানে না মাহফিলে আসলে বলে আমাদেরকে কোরআন সুন্নার কথা মানতে হবে আবার মাহফিলের পরে বলে কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন চলতে দাও কোরআন সুন্নাহর আইন চলতে দাও হবে না দেখেন না আমাদের দেশে কিছু শয়তান আছে মাঝে মাঝে বলে ইসলামের আদর্শে ইসলামী নীতিতে চলতে দেওয়া হবে কি বানিয়ে বলেছি আল্লাহ বলছেন এই রকম করে কিছু মানে না এদের পরিচয় কি শোনো আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজয়ুন ফিল হায়াতিদ دنيا ويوم القيامة يردون إلى أشد العذاب যারা কোরআনের কিছু অংশ মানে আর কিছু অংশ মানে না এদেরকে কিয়ামতের দিন বেজ্জত করে জাহান্নামের কঠিন আযাব দেওয়া হবে এই কোরআন কিছু মানা আর কিছু মানা যাবে না এমনটা করা যাবে না বরং পুরা কোরআনটাকে জীবনের আদর্শ হিসাবে গ্রহণ করতে হবে হুকুমটা কার আল্লাহ আস্তে বলবেন না জোরে বলেন হুকুমটা কার আল্লাহ এজন্য আল্লাহ বলেছেন রাজি হয়ে খুশি হয়ে যে ইসলাম দিয়েছি ইসলামকে তুমি তোমার ব্যক্তি পরিবার তোমার আইনঙ্গন তোমার শিক্ষাঙ্গন তোমার রাষ্ট্র তোমার পররাষ্ট্রনীতি তোমার জীবনের সকল জায়গায় তুমি এই ইসলামের নীতি ইসলামের আদর্শ গ্রহণ করো সেজন্য আল্লাহ বলেছেন ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিআমাতি ওয়া রাদীতু লাকুমুল ইসলামা দীনা আমি আজ তোমাদের জন্য তোমাদের দিন কমপ্লিট করে দিলাম নিয়ামত সম্পূর্ণ করলাম আর এই দিনকে তোমাদের জীবন পরিচালনার জন্য মনোনীত করে দিলাম এই কোরআন এই ইসলাম পূর্ণাঙ্গ না অপূর্ণাঙ্গ জোরে বলতে হবে পূর্ণাঙ্গ তো পূর্ণাঙ্গ যদি হয় শিক্ষাঙ্গন থেকে অর্থনৈতিক অঙ্গন থেকে রাজনৈতিক অঙ্গন থেকে এটাকে বাদ দাও আর এত বড় স্পর্ধা এত বড় দুঃসাহস কে দিয়েছে আপনাকে বলো যদি কোনো অঙ্গন থেকে বাদ দেন সেটা কি পূর্ণাঙ্গ থাকবে না অপূর্ণাঙ্গ হয়ে যাবে তাহলে আজকের আলোচনা থেকে এই সিদ্ধান্ত নিয়ে বাড়ি ফিরেন আজ থেকে মরণ অবধি মৃত্যু পর্যন্ত আমার জীবন পরিচালনার একমাত্র আইনের কিতাব একমাত্র সংবিধান হলো আল্লাহর কিতাব কোরআন এই কোরআন ছাড়া আমি আমার জীবনের এক পাও আমি আগাবো না আমার জীবনের পুরোটা আমি পরিচালনা করব আল্লাহর দেওয়া এই কিতাবের ভিত্তিতে আল্লাহর দেওয়া ইসলামের আদর্শের আলোকে জীবন পরিচালনা করব আমরা কি এই সিদ্ধান্ত নিতে পারবো আল্লাহ সবাইকে কবুল